তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দা আইজ হেভিট যে আমাদের শর্ট স্টোরি রয়েছে অর্থাৎ রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হেভিট এই ছোট গল্প থেকে দু থেকে দু হাজার সাল পর্যন্ত কোন কোন লাইনগুলো আমাদের এসেছিলো এবং কী কী প্রশ্ন সেখানে ছিল এবং সেই সমস্ত জায়গাগুলো আমরা খুব ভালোভাবে বুঝবো লাইনগুলোর মানে বুঝব কি কী প্রশ্ন কেমন ধরনের প্রশ্ন এসেছে সেটা বুঝবো এক্ষেত্রে আমাদের যেটা সব থেকে বুঝতে সুবিধা হবে যে আমাদের এই যে দু হাজার একুশ সালে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবো তো সেই পরীক্ষায় আমরা এই দা আইজ হ্যাবিট গল্প থেকে কোথার থেকে মোটামুটি আমরা ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন পেতে পারি সেটা কিন্তু তোমাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে তো তোমাদেরকে বলে রাখি যে কিউ এবং এমসিকিউ কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চান এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চানের ক্ষেত্রে কিন্তু পুরো টেক্সটায় আমাদের খুব ভালোভাবে পড়তে হবে নতুবা কিন্তু আমরা সেখান থেকে প্রশ্নগুলো তৈরি করতে পারবো না এবং দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত আমাদের কোন কোন লাইনগুলো তোলে ডেসক্রিপ্টিভ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন হয়েছিল সেগুলো দেখো আমরা খুব ভালোভাবে ওই জায়গাগুলো আজকে ক্লিয়ার করবো তোমাদের আশা রাখছি ভিডিওটি খুব কাজে লাগবে সাথে সাথে তোমরা ভালোভাবে পরীক্ষায় তোমরা মানে এই যে আজকে আমাদের এই ভিডিওটি আমাদের শুধু টেক্সটই বুঝতেই সাহায্য করবে না তার সাথে কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ আমাদের কাছে সেটাও কিন্তু বুঝতে আমাদের সাহায্য করবে তো দেখো প্রথমেই আমাদের দু হাজার পনেরো সালে যে লাইনটি তুলে প্রশ্ন হয়েছিল আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ বেস এই লাইনটি তুলে কিন্তু দু হাজার পনেরো সালে আমাদের প্রশ্ন হয়েছিল তো এটা বুঝতে গেলে তো দেখো কী কী প্রশ্ন ছিল প্রথমে ছিল হু সেট দিস অ্যান্ড টু হোম হোয়েন অ্যান্ড হোয়াট রিপ্লাই ডিজ দ্য পার্সন স্পোকেন টু গিভ মানে ব্যাপারটা হচ্ছে এখানে একদম ভাঙা ভাঙা প্রশ্ন ছিল ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি এই ধরনের হয়তো প্রশ্ন তো টোটাল ছ নম্বরের প্রশ্ন ছিল তো এখানে দেখো এখানে কে বলেছিল কাকে বলেছিল কখন বলেছিল সরি ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস টু ছিল মনে হচ্ছে তো এখানে দেখো আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্র্যাকটিভেস এটা বলেছিল অবশ্যই সেই ব্লাইন্ড গার্ল মানে অন্ধ মেয়েটি মানে আমি শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছি যে মানুষ আমার কি বলে যে আমার একটা খুব সুন্দর মুখশ্রী রয়েছে এটা কিন্তু বলে তো এটা কখন বলেছিল এটা বলেছিল যখন নেরেটোর তাকে বলেছিল যে ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস তোমার একটা আকর্ষণীয় মুখশ্রী রয়েছে অর্থাৎ ন্যারেটর আগেই জানতে চেয়েছিল যে মেয়েটা দেখতে কেমন এটা তার একটা ইন্টারেস্ট ছিল যেহেতু তিনি সম্পূর্ণরূপে অন্ধ ছিলেন তিনি বুঝতে পারছিলেন না তিনি এটা জানেন যে মেয়েটির গলার ভয়েসটা খুব সুন্দর তার ভালো লেগেছিল কিন্তু মেয়েটি দেখতে কেমন ছিল সেটা তিনি জানতে পারেনি তাই তিনি সাহস করে বলেছিলেন যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্ক আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক এটা খুবই একটা নিরাপদ মন্তব্য ছিল এবং আমি আমার সাহসটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল ফিউ গার্লস ক্যান রেজিস্ট্রেটারি সি লাফ প্লিজেন্টলি এ ক্লিয়ার রিঙ্গিং লাভ তাহলে খুব কম মেয়ে আছে যারা এই তোষামুদ পছন্দ করে না বা তোষামুদকে বাধা দেয় এবং এই কথাটা শোনার পর মেয়েটি কিন্তু খুব খুশি হয়ে গিয়েছিল এবং সে হেসে উঠেছিল খিলখিল করে হেসে উঠেছিল তো এই জায়গাটার থেকে আমাদের প্রশ্নটা এসেছিল তাহলে কখন বলেছিল যখন নেড়েটর তাকে এই লাইনটি বলেছিল এই কথাটি বলেছিল যে সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস এবং কি রিপ্লাই দিয়েছিল ন্যারেটর নেড়েটর রিপ্লাই দিয়েছিল যে ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্যাট্রি একটা আকর্ষণীয় মুখ অবশ্যই সুন্দর হতেই পারে তাহলে আমরা বুঝতে পারছি যে দু সালে আমাদের এই জায়গাটার থেকে প্রশ্ন এসেছিল এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের দু হাজার কুড়ি সালে এবছর দু হাজার কুড়ি সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলো তাদের কিন্তু এই দু হাজার সেই প্রশ্নটাকেই কপি করে দিয়েছে একদম হুবহু কপি করেছে মানে দু হাজার পনেরো সালে যে প্রশ্ন ছিল দু হাজার কুড়ি সালে সেই একই প্রশ্ন তারা কপি করেছে নতুন করে কোনো প্রশ্ন বানায়নি তাহলে এই জায়গাটার থেকে কিন্তু আমাদের দু সালে প্রশ্ন আসার সম্ভাবনা কম সেক্ষেত্রে কিসের প্রশ্ন ডিসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন মানে শর্ট কোয়েশ্চেন আসতেই পারে এমসিকিউ আসতেই পারে কিন্তু ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই কম কারণ দু এবং দু একই ধরনের প্রশ্ন এইখান থেকেই এসেছে কোন লাইনটি থেকে আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটটি ফেস এরপর দেখো দু হাজার ষোলো সালে কোন লাইনটি এসেছিল দু হাজার ষোলো সালে এসেছিল সি উড ফরগেট আওয়ার দ্বীপ এনকাউন্টার সি উড ফরগেট আওয়ার বিপ এনকাউন্টার এই লাইনটি তুলে দু হাজার ষোলো সালে প্রশ্ন হয়েছিল এবং প্রশ্নটি ছিল হু সেট দিস অ্যাবাউট হুম হোয়াট ইস হোয়াট দ্য দা এনকাউন্টার এবং হোয়াট ইড দা স্পিকার বিপ এনকাউন্টার তো এখানে দেখো এখানে দু হাজার ষোলো সালে এই লাইনটি তুলে প্রশ্ন হয়েছিল এবং এই লাইনটির মানে হচ্ছে সিউড উড ফরগেট আওয়ার বিপ এনকাউন্টার অর্থাৎ আমরা জানি যে নেরেটর এবং ওই ব্লাইন্ড গার্ড ট্রেনে ভ্রমণ করছেন এবং মেয়েটি এবং যাচ্ছিলেন কোথায় তো স্টেশন মুসৌরির থেকে আগেই তো এখানে বলছে যে সিউড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার ন্যারেটর বলছেন যে এই যে আমাদের মধ্যে একটা সংক্ষিপ্ত কথোপকথন বা আলাপ পরিচিতি হয়েছে একটু কথাবার্তা হয়েছে এটা কিন্তু ওই মেয়েটি ভুলে যাবে তাহলে এটা কে বলেছে কার সম্পর্কে বলেছে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি এবং ব্রিপ এনকাউন্টারটা কী ছিল ব্রিপ এনকাউন্টারটা ছিল যে ওই দু ঘন্টা ধরে ন্যারেটর এবং ওই মেয়েটির মধ্যে যে কথাবার্তা হয়েছিল সেটাই ছিল সংক্ষিপ্ত আলাপ পরিচিতি এবং কেন সে সংক্ষিপ্ত আলাপ পরিচিতি মনে করেছিল তার কারণ ছিল এটা সংক্ষিপ্ত ছিল কারণ এটা দু ঘন্টা স্থায়ী ছিল দু আড়াই ঘন্টা কারণ এখানে মেয়েটি টাইম মানে আমি ওই ট্রেনে অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে বসে থাকতে পারি ঠিক আছে কিন্তু কিন্তু এখানে মেয়েটি বলেছিলেন যে আই কান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দেন টু অর থ্রি আওয়ার্স মানে দুই তিন ঘন্টার বেশি কিন্তু আমি ট্রেনে বসে থাকতে পারি না ঠিক আছে তো এই জায়গার এই যে দুই তিন ঘন্টার মধ্যে তাদের যে একটা সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল কিছুক্ষণের জন্য এটাই ছিল ব্রিপ এনকাউন্টার এবং নেটোর যেহেতু নেট ওই তার ভয়েস এখানে বলেছে যে হার ভয়েস অ্যাট দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম অর্থাৎ সেই মেয়েটির কণ্ঠস্বর সেই পাহাড়ি ঝর্নার মতো একটা পাহাড়ি ঝর্নার যে কুলকুল শব্দ মানে সেখানে যেমন একটা লাইভলিনেস থাকে প্রাণচ্ছলতা থাকে রকম সেই মেয়েটির ভয়েস কণ্ঠস্বরের মধ্যেও সেটা ছিল এবং সেটা ন্যারেটর অনুভব করেছিলেন এবং যেহেতু মেয়েটিকে ভালো লেগেছিল নেরেটরে তাই তিনি বলেছিলেন যে আমি এই ট্রেনে কিন্তু দীর্ঘক্ষণ সময় ধরে তার সাথে বসে থাকতে পারি কিন্তু মেয়েটি বলছে কী বলেছিল যে আমি কিন্তু ওই ট্রেনে দুই থেকে তিন ঘন্টার বেশি বসে থাকতে বা জার্নি করতে পারি না তো এই জায়গাটা আমাদের দু সালে যেহেতু এসেছিলো এবং দু সালে দু হাজার রিপিট হয়েছিল তো সেই সূত্রে দু হাজার ষোলো সালের কোয়েশ্চেন হয়তো দু হাজার একুশে আবার রিপিট হবে এই ধরনের চিন্তাভাবনা রাখা ভুল কিন্তু তবু এই জায়গাটা আমাদের বেশিটা দেখার প্রয়োজন নেই কারণ ব্রিফ এনকাউন্টারটা আবার এসেছিলো একটা সালে সেটা আমরা দেখবো এবং আলোচনা করব তো এই জায়গাটা তোমরা শুধুমাত্র এসি এবং এমসিকিউ চিহ্ন তৈরি করে রাখবে আশা রাখছি এই জায়গাটার থেকে কোনো বড় প্রশ্ন আসবে না এবছর এরপর দেখো দু হাজার সালে আমাদের কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছিল দু সালে এসেছিল দেন আই মেড এ মিস্টেক এই লাইনটি তুলে তারপর আমি একটা ভুল করে বসছিলাম তো এখানে হোয়াট মিস্টেক মানে কি ভুল ছিল হোয়াই মানে এটা কেন ভুল ছিল হোয়াট রিমুভ ডাউট তার ন্যারেটর মধ্যে যে সন্দেহটা এসেছিলো সেই ডাউটটা কোন জিনিসটা দূর করেছিল হোয়াট ডু দেন তারপরে সে কী করেছিল তো এই প্রশ্নটা এসেছিল দু সালে এই এই জায়গাটা কিন্তু আমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জায়গার থেকে মাত্র একবারেই প্রশ্ন হয় সেটা দু সালে আমাদের যত যে প্রশ্ন হয়েছে সব দিকে হয়েছে প্রশ্নগুলো তাহলে আমাদের প্রথম এবং এই দ্বিতীয় সেকেন্ড পেজটা এবছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটো জায়গা কিন্তু আমাদের ভালো করে পড়ে যেতেই হবে দু হাজার একুশ সালে এবং আশা রাখছি এই এই জায়গাগুলোর থেকেই আমাদের দু হাজার একুশে আমরা সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে প্রশ্ন কোন প্রশ্নগুলো কোন লাইনগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা নিজেরাও বুঝতে পারবে আমি তোমাদেরকে আজকের যে ভিডিওটা এটা আমাদের আলোচনা হচ্ছে এখান থেকেই তোমরা বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলোর থেকে প্রশ্ন আসতে পারে তাহলে দেখো এখানে দেন আই মেয়েটির মিস্টেক তারপর আমি একটা ভুল করলাম এখানে ভুলটা ছিল এই যে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড মানে জানালার বাইরে কি দেখা যাচ্ছে এটা নিয়ে জিজ্ঞাসা করেছিলেন এবং এটাই তার ভুল মনে হয়েছিল কেন ভুল মনে হয়েছিল কারণ হয়তো তিনি ভেবেছিলেন যে হয়তো মেয়েটি তাকে কি সন্দেহ করবে যে অন্ধ অন্ধ যে সে হয়তো দেখতে পায় না তার জন্য মেয়েটাকে জিজ্ঞেস করছে যে হ্যাড সি নোটিস অলরেডি দ্যাট আই কুড নোট সি সে কি ইতিমধ্যেই লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না কিন্তু দেখো কোনটা তার রিমুভ ডাউট করেছিল বাট হার নেক্সট কোয়েশ্চেন কিন্তু মেয়েটির যে নেক্সট কোয়েশ্চেন ছিল পরের প্রশ্ন ছিল সেটা ন্যারেটরের মনের মধ্যে যে সন্দেহটা এসেছিল সেটা দূর করে দিয়েছিল বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউট তাহলে এই লাইনটি কিন্তু দু হাজার একুশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস ঠিক আছে এই জায়গাটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে তো দা আই গল্পটি আমাদের আমি তোমাদের তিনটে থেকে চারটে ভিডিও অনেকগুলো ভিডিও আছে তোমাদের লাইন বাই লাইন আমি ডিসকাস করে দিয়েছি খুব সম্পূর্ণ বাংলায় সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে মানে দা আই ক্লিয়ারলি বুঝে নিতে পারো কিংবা তোমরা তো পড়েইছো দা আই জেবিট সম্পর্কে তোমাদের ভালো আইডিয়া আছেই তো তবুও তবে এই লাইনটা তোমরা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করো বাট আর নেক্সট কোয়েশ্চন রিমুভ মাই ডাউটস হ্যাঁ তারপর তিনি কি করেছিলেন তারপরে ওই যে আই মুভ ইজিলি অ্যালং দ্য বার্থ ফেল ফর দা উইন্ডো লেস দা উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই আই ইট মেকিং এ প্রিটেন্স অফ স্টার্ডিং দ্য ল্যান্ডস্কেপ আই heard দ্য পেন্টিং অফ দ্য ইঞ্জিন দ্য রাম্বল অফ দ্য হুইলস অ্যান্ড ইন মাই মাইন্ডস আই আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই মানে তারপর তিনি সেই জানালার সামনে গেলেন সেখানে দাঁড়ালেন হ্যাঁ ওই যে জানালাটা খোলা ছিল এবং সেটা তিনি মুখোমুখি হলেন এবং তিনি এমন ভান করলেন যেন কি দেখছেন ল্যান্ডস্কেপ স্টার্টিং ল্যান্ডস্কেপ এবং বাইরের যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তিনি উপভোগ করছেন ঠিক আছে তাহলে এই জায়গাটা থেকে আমাদের দু হাজার সালে প্রশ্ন এসেছিল দু হাজার সালে আমাদের যে লাইনটি তুলে প্রশ্ন হয়েছিল দু সালে যে লাইনটি ছিল সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল সি ওয়াজ এন ইন্টারেস্টিং গার্ল মানে মেয়েটি ছিল একটা খুবই আকর্ষণীয় মেয়ে আই সেট ক্যান ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হেয়ার লং অর শর্ট তাহলে দেখো এখানে প্রশ্ন ছিল যে কে বলেছিল কাকে বলেছিল কখন বলেছিল আর সে কী বলেছিল আর সে কী উত্তর পেয়েছিল মানে এই যে বলেছিল সি ওয়াজ এন ইন্টারেস্টিং গার্ল মানে এর পরিপ্রেক্ষিতে সে কী উত্তর পেয়েছিল স্পিকারের কাছ থেকে তো এখান দেখো আমরা জানি যে সি ওয়াজ এন ইন্টারেস্টিং গার্ল এটা অবশ্যই আমাদের ন্যারেটর বলেছিলেন এবং বলেছিলেন তিনি ওই কাকে বলেছিলেন দ্য নিউ ফেলো প্যাসেঞ্জার বা দ্য নিউ ট্রাভেলারকে বলেছিলেন আর কখন বলেছিলেন যখন সেই নিউ ফেলো ট্রাভেলার এই ট্রেনের মধ্যে উঠলেন এবং নেটোর যে দিবা স্বপ্নটা দেখছিলেন সেটা তিনি ভেঙে দিয়েছিলেন রেভারিটা এবং তাদের মধ্যে যখন কনভারসেশন শুরু হয় ঠিক আছে যখন ওই নিউ ফেলো প্যাসেঞ্জার বলে যে আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেভ মানে এই মাত্র যে এখন এই ট্রেন থেকে নেমে গেল তার মতো অতটা অ্যাট্রাকটিভ ট্রাভেলিং কম্পেনিয়ন আমি কিন্তু নয় অতটা আকর্ষণীয় নয় আমি একজন সঙ্গী হিসেবে তখনই কিন্তু নেটওয়ার এই কথাটা বলেছিল যে সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গান এরপর কি রিপ্লাই পেয়েছিল মানে হোয়াট এল সি সে আর কি বলেছিল এখানে বলেছিলেন ন্যারেটর যে ক্যান ইউ টেল মি তুমি কি বলতে পারো ডিড সি হেয়ার ডিডসি শর্ট সে তার চুলগুলো তার তার চুলগুলো লম্বা ছিল না ছোট ছিল এই প্রশ্নটাও কিন্তু সে করেছিল এরপর সে যে উত্তরটা পেয়েছিল সেটা হচ্ছে মানে এটাই সব থেকে টুইস্ট আমাদের এই ছোট গল্প দাস আইস হেভিট এখানে সব থেকে যেটা আয়রনী লুকই রয়েছে এতক্ষণ পর্যন্ত ন্যারেটর ভেবেছিলেন যে হয়তো মেয়েটি দেখতে পাই তিনি তার নিজের অন্ধত্বটা লুকোতে চেয়েছিলেন কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে পারি সেই দ্য নিউ ফেলো ট্রাভেলারের কোথায় যে শুধুমাত্র ন্যারেটর নয় যে মেয়েটি ছিল তিনিও ছিল সেই মেয়েটিও ছিল কিন্তু সম্পূর্ণরূপে অন্ধ এবং সেও কিন্তু প্রথম থেকেই তার অন্ধত্ব ন্যারেটরের কাছে লুকোতে লুকোতে চেয়েছিল এবং সে সফল হয়েছিল কারণ ন্যারেটর বুঝতে পারেনি যে মেয়েটি অন্ধ ছিল কখন বুঝতে পারল যখন ওই দ্য নিউ ফেলো প্যাসেঞ্জার বলছে যে ইট ওয়াজ হার আইজ আই নোটিসড আমি শুধুমাত্র লক্ষ্য করেছিলাম তার চোখগুলো নট হার হেয়ার তার চুলগুলো লক্ষ্য করিনি সি হ্যাড বিউটিফুল আইস তার চোখগুলো খুব সুন্দর ছিল বাট দে তার সেই চোখগুলো কোনো ব্যবহারই ছিল না যদিও সুন্দর ছিল কিন্তু তার চোখগুলো কোনো ব্যবহারই ছিল না অব্যবহার্য ছিল সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড কারণ সে ছিল সম্পূর্ণরূপে অন্ধ ইউ নোটিস সেটা কি তুমি লক্ষ্য করিনি এখানেই কিন্তু পুরো টুইস্ট লুকিয়ে রয়েছে এবং শেষ পর্যন্ত এখানেই বুঝতে পারেন পারেনেটর যে মেয়েটিও ছিল সম্পূর্ণরূপে অন্ধ এরপর দেখো দু হাজার উনিশ সালে যে প্রশ্নটা এসেছিল দু হাজার উনিশ সালে লাইনটি ছিল দ্য গার্ল গট আপ এন্ড বিজ্ঞান টু কালেক্টার থিংস দ্য গার্ল গট আপ অ্যান্ড বিজ্ঞান টু কালেক্টার থিংস মানে মেয়েটি উঠলো এবং তার যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল লাগেজ ছিল সেগুলো সে সংগ্রহ করতে শুরু করলো তো এখানে প্রশ্ন উঠেছিল মেয়েটি কে ছিল কখন সে উঠেছিল কেন উঠেছিল এবং তাদের মধ্যে এনকাউন্টার এই এনকাউন্টার এই সংক্ষিপ্ত আলাপ পরিচিতি এটা আমরা আগে আলোচনা করেছি কারণ দু হাজার ষোলো সালে আমাদের এসেছিল এবং সেটাই কিন্তু দু হাজার উনিশে রিপিট দিয়েছে শুধুমাত্র ব্রিপ এনকাউন্টার দু নম্বরের বাকিটা কিন্তু যে লাইনটা ছিল সেটা অন্য জায়গার থেকে ছিল তার একটু নিচের থেকে ছিল মানে কি এখানে মেয়েটি কে ছিল মেয়েটি অবশ্যই কো প্যাসেঞ্জার ছিল আমাদের নেড়েডোর এবং কখন সে উঠেছিল যখন ট্রেনটা সাহারানপুর ঢুকছিল তখনই তারপরে কেন উঠেছিল কারণ তার সমস্ত জিনিসপত্রগুলো ছিল যেগুলো তাকে গুছাতে হবে এবং তাকে সেখানে নামতে হবে কারণ এটাই ছিল তার ডেস্টিনেশন বা গন্তব্যস্থল এবং বিপ এনকাউন্টারটা কি সেটা আমরা জেনেছিলাম যে রোহানা থেকে সাহারানপুর আগে পর্যন্ত অর্থাৎ সাহারানপুর পর্যন্ত মেয়েটি এবং ওই ন্যারেটরের মধ্যে যে একটা আলাপ পরিচিতি বা কথাবার্তা বা কনভারসেশন হয়েছিল সেটাই ছিল তাদের কাছে ন্যারেটরের কাছে ড্রিপ এনকাউন্টার তো দেখো আমাদের প্রায় এই এই পেজটার থেকেই প্রায় বেশিরভাগ প্রশ্ন এসেছে দু হাজার পনেরো থেকে আর দু হাজার কুড়ি সালে তো আমরা জানি যে রিপিট হয়েছে প্রশ্ন কারণ দু হাজার পনেরো সালে যে প্রশ্নটা এসেছিল আই এম টায়ার্ড অফ পিপিল টেলিং মি আই হ্যাভ এ এটাই কিন্তু এসেছে তাহলে এখান থেকে আমাদের মোটামুটি জানা হয়ে গেল যে কোন কোন লাইনগুলোর থেকে প্রশ্ন হয়েছে এবং সেই লাইনগুলোর থেকে আশা রাখছি আর কোনো প্রশ্ন হবে না দু হাজার পনেরো রিপিট হয়েছে দু হাজার ষোলো সালেরটাও রিপিট হয়েছে তাহলে আমাদের সব থেকে এবছর যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে দু সালে যেটা এসেছিলো এইখানটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে যেমন দেন আই মেড এ মিস্টেক এটাও দেখতে হবে তারপরে যেটা হার নেক্সট কোয়েশ্চেন রিমুভ মাই ডাউটস এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন বাট আর নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস এই জায়গাটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে পড়ে যেতে হবে তো এরপরের পরের ভিডিওতে দু হাজার একুশ সালে আমাদের যে সমস্ত লাইনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব এবং বুঝবো তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে তা আশা রাখছি এই তোমাদের এই যে লাইনগুলো দেখলে যে কোথা থেকে কোন প্রশ্ন এসেছে কোন জায়গার থেকে এসেছে এটাতে তোমরাও বুঝতে পারছো যে কোন জায়গার থেকে এবছর আসতে পারে কারণ এই প্রশ্নটা বারবার ইম্পর্টেন্ট কিন্তু এখনো পর্যন্ত একবার আসে নেই ইয়াস অক্টোবর ইজ বেস্ট টাইম তাহলে এই জায়গাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অক্টোবরই সব থেকে ভালো সময় তাহলে তাহলে এখানে কে কাকে বলেছিল কেন অক্টোবর সব থেকে ভালো সময় ঠিক আছে এই জায়গাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা এরপর দু কুড়ি সালে যেহেতু আমাদের ওই দু রিপিট হয়েছে তাহলে সেই সূত্রে দু ষোলো যেমন দু হাজার রিপিট হয়েছে কিছুটা তেমনি দু হাজার সতেরোটাও কিন্তু দু হাজার একুশে রিপিট হওয়ার সম্ভাবনা থাকে যদি তারা নতুন করে প্রশ্ন না করে কিন্তু আমাদেরকে নতুন করে কিছু প্রশ্ন করে যেতে হবে যেমন এই জায়গাটা বাটার নেক্সট কোয়েশ্চেন রিমুড মাই ডাউটস আর এইখানে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম এই জায়গা এই জায়গার থেকে আশা রাখছি আমরা প্রশ্ন পেয়ে যাব তবুও তোমাদেরকে পরের ভিডিওতে আমি পুরোটা আলোচনা করে দেবো এখান থেকে তোমরা বুঝতে পারলে যে কোন কোন জায়গা থেকে কি 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 ধরনের প্রশ্ন এসেছে বা কি কি ধরনের শোনা আর কীভাবে উত্তর লিখবে তার একটা আলাদা ভিডিও করবো যাতে করে তোমরা পরীক্ষায় যে আমাদের ছ নম্বর থেকে ছয়ের ইংলিশে ছয় থেকে ছয়ে পাওয়া যায় যে ছয় থেকে তুমি চার পাবে পাঁচ পাবে এমন নয় স্পেলিং মিস্টেক যদি না থাকে এবং ঠিকঠাকভাবে যদি গ্রামাটিক্যালি কারেক্ট করো তাহলে কিন্তু ফুল নাম্বার দিয়ে দেয় এখন